বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গৌড়ের কদম রসুল মসজিদ। এই যে দেখতে পাচ্ছ, সেইখানে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ রয়েছে। বন্ধুরা, এই কদম রসুল মসজিদে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন একটি কবর। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে হলো একটি কবরস্থান। এই ঘরের ভিতরে ফতেহ খাঁর সমাধি স্থান রয়েছে। সম্রাট অরঙ্গদেবের সেনাপতি দিলওয়ার খায়ের পুত্র ফতেহ খাঁর সমাধি স্থল রয়েছে। সুলতান সুজাকে বিদ্রোহ করিতে পরামর্শ দানের অপরাধে পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য সম্রাট ইহাকে পাঠিয়েছিলেন। কথিত আছে, গৌড়ের উপস্থিত ইহার ফতেহ খাঁর রক্তভূমি করিয়া এই স্থানে মারা যান। এখানে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পায়ের ছাপের পাথরটি, পদকচিহ্ন সম্মিলিত। এই পাথরটি সৌদি আরব থেকে পাশের এলাকায় পান্ডুয়া বড় দরগায় এনেছিলেন পীর হাসান তারবেজি, আর সেখান থেকে গৌড়ের দুর্গে নিয়ে আসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার পুত্রে সুলতান নাসিরুদ্দিন শাহ 1530 সালে চার কোণের কোষ্টি পাথর দিয়ে তৈরি করে একটা বেদের উপর পদকচিহ্নটি স্থাপন করেন। এরপর পরবর্তীতে নবাবীর আমলে সিরাজউদ্দৌলা যখন বাংলা, বিহার ও উড়িষ্যা নবাবী হিসাবে সিংহাসনে বসেন, তখন তিনি এই পদকচিহ্নটি এখান থেকে মুর্শিদাবাদে কদম শরীফে নিয়ে গেছিলেন। পলাশের যুদ্ধের পর যখন মির্জাফর নবাব হন, তখন তিনি আবার এই পদকচিহ্নটি ফিরিয়ে এনেছিলেন এখানে। ইতিহাস বলছে, এই মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নাসিরউদ্দিন দ্বারা নির্মিত হয়। তো বন্ধুরা, আমি শত চেষ্টা করিয়াও তোমাদের এই পদকচিহ্নটার ভিডিও দেখাতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরা শ্যুট করতে দিচ্ছিল না। তাই জন্য আমরা তোমাদেরকে এই পদকচিহ্নটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। সঙ্গে থাকো ঐতিহাসিক তথ্য পাওয়ার জন্য। আরো আরো বহ দাম হ্যাঁ কাফি রেট হাই রেট।